السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقنا يا رب العالمين. جرات كامد شتهي এই লাইভ সেশনে সম্পৃক্ত হয়েছেন এবং হবেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল আল্লাহ আমাদের আপনাদের সব ভালো কাজগুলোকে কবুল করুন সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা আগেও জানিয়েছি আজকেও আবার জানাচ্ছি হাইয়াকুমুল্লাহ আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের সবার ভালো আমলগুলোকে আল্লাহ কবুল করুন আবারও দোয়া করছি আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছে আমি শুরুতেই আবারও একটু রিকোয়েস্ট করব প্রত্যেকেই যেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোই পাঠানোর চেষ্টা করেন মাসালা মাসাইলের পাশাপাশি আমাদের অনেক সময় পারিবারিক সমস্যাও থাকতে পারে আমাদের বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশীদের সাথে ইন্টারাকশনের ক্ষেত্রে সমস্যা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা কিংবা পড়ালেখা জনিত সমস্যা ইত্যাদি এই ধরনের জীবন ঘনিষ্ঠ প্রশ্নও আপনারা পাঠাতে পারেন আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্যে আর যে প্রশ্নগুলো যেমন খুবই জটিল আকিদার গভীর মানে জটিল প্রশ্ন সেগুলো আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে আমাদের হালাকা অংশগ্রহণের মাধ্যমে সেগুলো উপস্থাপন করবেন অনেক সময়ই দেখা যাচ্ছে যে জটিল প্রশ্নগুলো অনেকেই বুঝতে পারেন না তার উত্তর অথবা আলোচনাটা সেই জন্য আমরা আশা করব যে জীবনধর্মী এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোই আমরা এই সেশনগুলোতে শেয়ার করব ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম শান্ত হক শান্ত বলেছেন আমাদের দেশে প্রায় সবারই গোসলখানা আর টয়লেট একসাথে থাকে এমন অবস্থায় ওদিকে বিসমিল্লাহ বলে উজু করা সম্ভব না বাহিরে উজু করতে হয় কিন্তু আমি যদি টয়লেট ইউজ করার পর হাই কমরের ঢাকনা অফ করে রাখি সেক্ষেত্রে কি বিসমিল্লাহ বলতে পারবো ফরজ গোসল বা গোসলের আগে উজু করতে ভীষণ প্রবলেমে পড়তে হয় অনলি ফর আল্লাহ আপনাকে পছন্দ করি বারাকাল্লাহ ফিকুম ওয়াহাব্বাকুমুল্লাযী আহাব্বাবতুমুনি ফি ভাই শান্ত আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর আমরা বহুবার দিয়েছি আজকেও খুব সংক্ষেপে বলছি সাধারণত যেই টয়লেটগুলো নোংরা থাকে এবং যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিংবা কোমর ঢাকার কোনো অপশন নেই অথবা টয়লেট কিংবা বেসিনের মাঝখানে কোনো কার্টন কিংবা পর্দা টেনে দেওয়ার ব্যবস্থা নেই সেই ধরনের টয়লেটগুলোতেই আসলে চরমভাবে নিষেধ করা হয়েছে কোনো দোয়া কালাম পড়া বা সেগুলোর মধ্যে অজু করা গোসল করা ইত্যাদি কিন্তু আজকে শহুরে যে টয়লেটগুলো সেগুলোতে কোমর থাকে এবং অনেক প্রশস্ত থাকে এবং টয়লেটগুলো সাধারণত এক প্রান্তে থাকে অতএব টয়লেট আপনি যদি ঢেকে ফেলার সম্ভাবনা হয় অবশ্যই অতি উত্তম এরপরে আপনি বেসিনের কাছে এসে বিসমিল্লাহ বলে আপনি অজু করতে পারবেন ইনশাআল্লাহ এটা হলো একটা অপশন আর আরেকটা বেটার অপশন হচ্ছে যদি টয়লেট এবং বেসিনের মাঝখানে একটা সুন্দর পর্দা টেনে দেওয়া যায় এই এ ধরনের পর্দাগুলো প্লাস্টিকের পর্দা আজকাল বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সেটাকে আমরা প্রিফার করছি আর পাশাপাশি যদি টয়লেটকে বেসিন থেকে একদম আলাদা করা যায় আমি অনেক কনস্ট্রাকশনে দেখেছি এভাবেই তারা করেছেন সেখানে টয়লেটের ভেতরে অর্ধেকাংশ হাম্মাম অর্থাৎ গোসলখানা তাও আবার গ্লাস দিয়ে ঢেকে ফেলা হয়েছে আর তার বাম পাশে হচ্ছে টয়লেট এবং এরপরে একটু বের হয়ে মানে দেয়াল টেনে দেওয়া হয়েছে বের হয়ে বেসিন তো বেসিনটা হলো টয়লেট এবং হাম্মাম থেকে সম্পূর্ণ আলাদা এটা হলো সবচেয়ে সুন্দর কনস্ট্রাকশন যেটাতে আর কারো কোনো সন্দেহ থাকে না তাহলে এটা হলো তৃতীয় এবং বেস্ট অপশন দ্বিতীয় অপশনটা বলেছি একটা পর্দা টেনে দেওয়া আর প্রথম অপশনটা তো বললামই যেটা আপনি বললেন কোমরটা ঢেকে তারপরে
আপনি যদি বিসমিল্লাহ বলেন। এখন কোমর যদি নাও ঢাকেন তাহলে কি বিসমিল্লাহ বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আপনি বেসিনের সামনে এসে আলাদা হয়ে যদি পুরো রুমটা, টয়লেটটা, বাথরুমটা আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আপনি ফ্ল্যাশ করে দেন পানি এবং আর কোনো ধরনের দুর্গন্ধ কিংবা কোনো ধরনের পায়খানা প্রস্রাবের কোনো চিহ্ন না থাকে। ফাইজা রুমি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কাজা রোজা করতে অনেক সময় আমার পরবর্তী বছর পর্যন্ত সময় লেগে যেত, সেক্ষেত্রে আমরা কি শাওয়ালের রোজা আগে করব নাকি কাজা রোজা আগে করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা শুদ্ধ এবং সেক্ষেত্রে শাওয়ালের সিয়ামটার সাথে তার ইন্টারাকশনটা কেমন ছিল সেটা কিন্তু আর হাদিসে আসেনি। আমরা জানি যে শাওয়ালের এই সিয়ামটা হচ্ছে নফল এবং খুব বড় সওয়াব অর্জনের একটা মোক্ষম উপলক্ষ, ফলে আমরা যদি কেউ এই সিত্তা শাওয়াল বা ছয় দিন শাওয়ালের সিয়াম পালন করি তাহলে সারা বছর সিয়াম পালনের সুযোগ হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান সামা রমাদানা থুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। তো সেক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিয়ামের কাজাগুলো পরবর্তী রমজানের আগে কমপ্লিট করে ফেলতেন এবং বিশেষ করে শেষ দিকে এসে, সেটাও শুদ্ধ এবং সেটাও একটা সুন্দর মাসআলা যে যারা কাজা করেছেন তারা পরবর্তী রমজানের পরে এই কাজা রোজাগুলোকে নিয়ে যাবেন না, নেক্সট রমজান আসার আগেই তিনি কাজা করে ফেলবেন, এটা হলো একটা সুন্দর সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে জানা যায়। এখন যে মাসআলাটা আপনি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে শাওয়ালের সিয়াম আগে পালন করব না কাজা, এক্ষেত্রে কাজা সিয়াম আগে পালন করার ব্যাপারেই ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন এবং তারা এক্ষেত্রে বলেছেন যে কাজা সিয়ামগুলো পালন করে তারপরে শাওয়ালের ছয় সিয়াম পালন করবে। যদিও এখানে ভিন্ন কিছু মতো আছে, কেউ কেউ মনে করেন যে শরীয়তে কোনো বাধা নেই, যেহেতু কাজা সিয়াম সে পরেও রাখতে পারবে, এই ধরনের মতগুলো আছে। তবে আমরা সার্বিক মানে সব মতের পর্যালোচনা বা ডিসকাশনে না গিয়ে শুধু এতটুকু বলবো, উত্তম হচ্ছে কাজা সিয়ামগুলো আগে রেখে ফেলা এবং তারপরে সিত্তা শাওয়ালের দিকে যাওয়া যাদের অলরেডি কাজা সিয়াম আছে। এবং এক্ষেত্রে শেখ সালেহ বিন উসাইমিন সহ আরও বেশ কজন স্কলার তারা বলেছেন যে থুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল, এই আয়াত দ্বারা ইস্তেদলাল করা সম্ভব যে এই সিত্তা শাওয়াল এগুলো শাওয়ালের পরেও রাখা যাবে, বিশেষ করে যদি কাদা সিয়াম অনেকগুলো থাকে তারপরে সিত্তা শাওয়াল তিনি শুরু করেন এখনও কিছু বাকি রয়ে গেছে, অথবা কাদা সিয়াম করতে করতে সিত্তা শাওয়ালের আর সুযোগ হলো না, তাহলেও এই অবস্থায় তিনি পরবর্তী মাসে এই ছয় রোজাটা কমপ্লিট করতে পারেন বলে অনেক ওলামায়ে কেরাম মত প্রকাশ করেছেন। তো আমরা এখানে ধরে নিলাম যে এটা যেহেতু নফল সালা, এটা যেহেতু নফল সিয়াম, ফলে যদি কেউ কোনো কারণে কিছু সিয়াম রাখলেন শাওয়ালে, কিছু জলকাদ মাসে রাখলেন, অসুবিধা তো নেই। আপনি সিত্তা শাওয়ালের যে ফজিলতটা এই হাদিস থেকে স্পষ্টভাবে শাওয়ালে রাখলেই পাওয়া যাবে বলে স্পষ্ট হচ্ছে, সেটা হয়তো কিছুটা ব্যাহত হলো যে তিনটা সিয়াম রাখলেন শাওয়ালে, তিনটা জিলকাদে, তো সেটার সুযোগও কিন্তু আছে। মানে আপনি যদি এটা মনে করেন যে আমি যেহেতু শাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে পারবো না অথবা রাখবই না, সেই জিনিসটা আসলে করার কোনো প্রয়োজন নেই। অতএব আমরা বলবো, আবারও একটু কনক্লুড করি, যাদের কাজা সিয়াম আছে তারা কাজা সিয়ামটা রাখবেন আগে তারপরে সিত্তা শাওয়াল, আর যাদের কাজা সিয়াম নেই তাদের জন্য তো ওপেন, তারা সিত্তা শাওয়ালটা এই শাওয়াল মাসেই রেখে ফেলবেন, তাহলে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারবেন যে আপনারা হাদিসের উপর আমল করলেন। যিনি কাজা সিয়াম তার যে কয়েকটা আছে তারপরে সিত্তা শাওয়ালটা এই মাসেই করে ফেলতে পারেন, তাহলে তিনিও নিশ্চিত হলেন যে আলহামদুলিল্লাহ হাদিস অনুযায়ী 100% তিনি আমল করলেন। এখন ওলামায়ে কেরামের যে ইজতেহাদটা যে পরেও রাখা যাবে বা পরবর্তী মাসে পর্যন্ত সেটা রাখা যায়, কেউ কেউ বলছেন তারপরেও রাখা যায়, তা আপনি যদি সিত্তা শাওয়ালে কোনো কারণে মিস করে ফেলেন, মানে শাওয়াল মাসের সিত্তা শাওয়ালটা, তাহলে পরেও রাখেন, অসুবিধা তো নেই, কারণ যে কোনো নফল সিয়ামের একই সমান সওয়াব হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন,
কিন্তু আপনার সওয়াব থেকে তো আপনি বঞ্চিত হবেন না। অতএব এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আরমান আহমেদ বলেছেন, কিছু জায়গায় কবরস্থানে মাটি দেওয়ার পরিবর্তে লোকসংখ্যা বেশির কারণে অন্য পাত্রে মাটি দিয়ে ওই পাত্রের মাটি উক্ত কবরস্থানে দিয়ে দেয়, এটা কি ঠিক? বিষয়টা ভাই আরমান আরেকবার স্পষ্ট করে বলার অনুরোধ করছি। খুব ক্লিয়ার হলো না যে অন্য পাত্রে মাটি দিয়ে ওই পাত্রে মাটি উক্ত কবরস্থানে দেয়, মানে বিষয় লোকসংখ্যা বেশি হওয়ার কারণে। এটা কি আপনি বুঝাতে চাচ্ছেন কবরস্থানকে এক্সপ্যান্ড করা হচ্ছে মাটি ফেলে, তাতে কোনো তো অসুবিধা নেই, নাকি আপনি বলছেন যে কৃত্রিম উপায়ে কবর দেওয়া হচ্ছে? সেটি আপনি ক্লিয়ার করলে আমরা পরবর্তী তথ্য দেবো ইনশাআল্লাহ। মাহদি আবিদ বলেছেন, ক্যান আই ডু ইস্তেগফার ইন সিজদা অর সালাহ, ক্যান আই সে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ ইন সিজদা, প্লিজ কাইন্ডলি আনসার। ভাই মাহদি, আপনি প্রশ্ন করেছেন যে আপনি সালাতের সিজদার মধ্যে ইস্তেগফার করতে পারেন কিনা এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এটা বলতে পারেন কিনা। সিজদার যে মাথুর আধকারগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখি যে মানে মাগফিরাতের দোয়া আছে, মাগফিরাতের দোয়া, যেমন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, এটা একটা আছে। এবং আরেকটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি দাম্বি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। তাহলে এখানেও আল্লাহুম্মা গফিরলি স্পষ্ট আছে। তাহলে সেজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাগফিরাত চাইতেন, তার দলিল তো আমরা পেলামই। এখন আপনি যেটা বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি, সরাসরি আল্লাহর কাছে চাওয়া হচ্ছে না, আপনি আল্লাহর কাছে মানে আমি চাই আল্লাহর কাছে এভাবে বলছেন, তাহলে তার চেয়ে উত্তম হচ্ছে আপনি যদি আল্লাহুম্মা গফিরলি বলেন অথবা আল্লাহুম্মা গফিরলি দাম্বি কুল্লাহ এভাবে বলেন, যে দুটো দোয়া আমরা আপনাকে শুনিয়েছি সেটা উত্তম। সাফায়াত হোসেন বলেছেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিধিবিধান কী? আপনারা অনেকেই সালাম দিচ্ছেন, আমি সালামের জবাব আগে দিয়ে নিয়েছি এবং বারবার সালামটা উল্লেখ করলে আসলে মানে এখানে আবার উল্লেখ করা, জবাব দেওয়া তার পরিবর্তে, যারাই সালাম দিয়েছেন শুরুতে আমি উত্তর দিয়ে নিয়েছি, তারপরে প্রশ্নটা শুধু আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিধিবিধান কী? একই এলাকায় যদি মসজিদ থাকে এবং সেই এলাকায় কোনো বাড়ির বংশের মুখ উজ্জ্বল করার জন্য মসজিদ করা হয়, তাহলে সেই মসজিদ কি বৈধ হবে? আপনার আরও কিছু কথা আছে, আমি অংশ অংশ উত্তর দিয়ে যাই। মসজিদ করার উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টি, বংশের মুখ উজ্জ্বল করা, বাড়ির নাম উজ্জ্বল করা, বাড়ির সুনাম হওয়া, নিজস্ব নাম হওয়া, এগুলো রিয়ার মধ্যে পড়বে এবং এতে সওয়াব নষ্ট হয়ে যাবে। কারণ বুখারী এবং মুসলিমের বর্ণনা সহ অনেকগুলো হাদিসের মধ্যেও বর্ণনা এসেছে যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, এখানে বাইতানও এসছে এসছে কোথাও মসজিদানও এসেছে, যদি কেউ মান বানা লিল্লাহি এসছে অথবা ইবতাগা ওয়াজহিল্লাহও এসেছে, এভাবে বিভিন্ন ভাষায় এসেছে, যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ঘর একটা মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন, একটা প্রাসাদ তৈরি করে দেন। তাহলে এখানে এই যে জান্নাতে একটা প্রাসাদের সুসংবাদ দেওয়া হয়েছে, সেটি প্রাপ্ত হওয়ার জন্য কিন্তু আল্লাহর জন্য ঘরটা বানাতে হবে, আল্লাহর ঘর আল্লাহর জন্যই বানাতে হবে, বংশের মুখ উজ্জ্বল করার জন্যে অথবা নিজের নাম ফোটানোর জন্যে, মসজিদের সাথে নিজের নাম জুড়ে দেওয়ার জন্যে, বংশের নাম জুড়ে দেওয়ার জন্যে যদি কেউ মসজিদ বানান, তাহলে তার উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্যে হলো না, ফলে আল্লাহর কাছে যে সওয়াব পাওয়ার কথা সেটি থেকে তিনি বঞ্চিত হবেন, এটাই বাহ্যিক হাদিস থেকে বোঝা যায়। এরপর তিনি বলছেন, বিদ্যমান মসজিদের মুসল্লি এত বেশি নয় যে নতুন মসজিদ প্রয়োজন, আবার বিদ্যমান মসজিদের মুসল্লিদের আবাদ কমে যাচ্ছে নতুন মসজিদের ফলে, পুরাতন অবলিক বিদ্যমান মসজিদকে প্রশস্ত করার মতো জায়গাও রয়েছে এবং সংস্কার কাজ করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে, এমত অবস্থায় নতুন মসজিদ নির্মাণ কি যুক্তিসঙ্গত? এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং কোনো বই থাকলে তার নাম দিলে উপকৃত হব,
ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনার পরিপূর্ণ একটি লেকচার পেলে বেশি উপকৃত হতো মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ, মসজিদ আবাদ করার বিষয়ে ইসলামী বিধিবিধান, এটা নিয়ে আমরা আপনার পরামর্শটা নিলাম একটা লেকচার তৈরি করার ব্যাপারে। ইনশাআল্লাহ সেটি নোটে থাকবে, আল্লাহ যখনই সহজ করে দেবেন আমরা সেটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিশেষ করে গ্রামে, আপনি আবারও বলছেন, বিশেষ করে গ্রামে ছোটোখাটো কথা কাটাকাটির জের ধরেও নতুন মসজিদ নির্মাণ করা হয় বা মুসল্লিদের ঐক্যক, যা মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে, এ ব্যাপারে আপনার মতামত আশা করছি। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে কোথাও কোথাও হচ্ছে তা নয়, এটা ইউরোপ আমেরিকার অতি উন্নত দেশের মুসলিম কমিউনিটির মধ্যেও প্রচুর হতে আমরা দেখেছি। সেখানেও এক একজন হয়তো এক একটা মসজিদে কমিটির মধ্যে কথা কাটাকাটির পরে আবার আরেকটা গিয়ে ছোট্ট ছোট্ট মসজিদ তারা গড়ে তোলেন, এবং এতে করে বাইরেও মুসলিম কমিউনিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে যেমন আপনি বললেন যে মানে সেই গ্রামের মধ্যে মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে, এটা অবশ্যই সঙ্গত নয়। একটা নতুন মসজিদ তৈরির পরিকল্পনা হতে হবে বাস্তব ভিত্তিক, আল্লাহর জন্যে, গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই, সেই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন মসজিদ এর সিদ্ধান্ত আসতে হবে। তার মানে হচ্ছে একটা এলাকার লোকজন একমত হবে যে আসলে এই এলাকায় আমাদের আরেকটা মসজিদ প্রয়োজন, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার কথা আমরা বলছি। অনেক সময় এলাকায় মানুষের মধ্যে শত্রুতা থাকে বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে অথবা জমি নিয়ে লাগালাগির কারণে অথবা আত্মীয়তার সম্পর্কে ভাঙন ধরার কারণে, নানা কারণে তাদের মধ্যে লাগালাগি তৈরি হয়, তখন আর সে ঐক্য প্রক্রিয়ার থাকে না, এবং ঐক্যবদ্ধভাবে তাদের নতুন মসজিদ করবে কি করবে না সেই সিদ্ধান্ত তাদের আসে না। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে যদি নিড থাকে, প্রয়োজন থাকে, সেটাকে অ্যাসেস করেই তারা মসজিদ তৈরি করবেন। হয়তো সার্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যাহত হলেও সেখানে সমস্যা নেই, কিন্তু যেখানে এই ধরনের কোনো সমস্যা নেই, পারস্পরিক শত্রুতা নেই, সেখানে হঠাৎ করে একটা মসজিদে লাগালাগি হয়ে পরের দিন আরেকটা মসজিদ হয়ে যাওয়া বা পরের মাসে বা খুব দ্রুত সময়ে, এটা সঙ্গত নয়। যেই মসজিদ তৈরি হয় লাগালাগি, মারামারি, কাটাকাটি, রেষারেষি, গালাগালির মাধ্যমে, তাহলে সেই মসজিদে অনেক সময় আমরা বলবো যে এটা শত্রুতামূলক, আগের মসজিদ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে তাদের ক্ষতি করার জন্য, তাদের মুসল্লিকে টানার জন্য এটা করা হচ্ছে, এটা সঙ্গত নয়, এটা সুন্দর নয়। আমরা আমাদের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখি যে একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হচ্ছে, একটা স্কুল ভেঙে আরেকটা হচ্ছে, এখানে কায়েমি স্বার্থের চিন্তাভাবনা থাকে, এবং যেটা বলেছেন নিজের নাম ফোটানো অথবা নিজের ক্ষমতা দেখানো, ওই মসজিদের ক্ষতি করা উদ্দেশ্য, অতএব এই উদ্দেশ্যগুলোর আলোকে মসজিদ নতুন করে তৈরি করা, আলাদা মসজিদ তৈরি করা ঠিক নয়, বিশেষ করে যখন পূর্ববর্তী মসজিদের ক্ষতি হয়ে যাবে, এলাকার লোকদের মধ্যে মানসিক ভাঙন তৈরি হয়ে যাবে, মুসলমানদের ঐক্য বিনষ্ট হবে নতুন মসজিদের কারণে, এটা করা ঠিক নয়। তবে যদি কখনো এমন হয় যে একটা মসজিদ যেখানে হয়তো শরীয়তসম্মত কাজ হচ্ছে না, বেদাত চলছে, সেখানে কবর মাজার তৈরি করে শরীয়তসম্মত নয় এমন সব কার্যকলাপ শুরু করা হয়েছে, তাহলে সেই মসজিদ থাকার পরেও সুন্নাহ ভিত্তিক মসজিদ তৈরি করা কিন্তু জায়েজ আছে। অতএব আমার মনে হয় ফুল ডিসকাশনের মধ্যে আমরা সবটা দিক কভার করার চেষ্টা করেছি, অতএব দেখতে হবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আপনি আরেকটা কথা বলেছেন যে বিদ্যমান মসজিদ থাকা অবস্থায় নতুন মসজিদে সালাত আদায় করা উচিত হবে কি না, সেটা নির্ভর করবে নতুন মসজিদটা আপনার গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেছেন কি না। যদি নতুন মসজিদটা গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেন তাহলে তার মধ্যে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, আর যদি এটা মসজিদে দেরারের আদলে তৈরি করা হয় তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো, অথবা যদি যারা সেই মসজিদটা তৈরি করেছেন তারা সেখানে বেদাত চালু রেখেছেন, সুন্নার খেলাফ কাজ করছেন ইত্যাদি নানা রকম শরিয়ার যে অবজেকশনগুলো আছে সেটা যদি কোনো মসজিদে বিদ্যমান থাকে তাহলে সেই মসজিদে না গিয়ে যে মসজিদ সুন্নাহ ভিত্তিক সেখানেই সালাত পড়াটা আমাদের জন্য শুভনীয়, আমাদের উচিত। মোহাম্মদ আমিন নূর বলেছেন, নাও মোর দ্যান থ্রি টাইমস
I request you, please send me the contact, some madrasa that need Quran. Please, jazakallah khair. Bhai Amin Noor, আপনাকে আমি সম্ভবত রিকোয়েস্ট করেছি আপনার ইমেলটা সেন্ড করতে, কারণ এই মুহূর্তে আমি যখন রমজানে বলেছিলাম, কারণ আমাকে আরও অনেকেই আগে বলেছেন বিভিন্ন মসজিদ থেকে, মফস্বল থেকে, যাদের অনেকের হয়তো এই মুহূর্তে কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নেই, ফলে তাদের সাথে যোগাযোগ করে আমি তাদের অ্যাড্রেসটা আপনার ইমেলে পাঠিয়ে দেব, যারা আমার কাছে রিকুইজিশন দিয়েছেন যে তাদের মুসহাফ প্রয়োজন ইনশাআল্লাহ। আর আপনি যদি এখানে আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি আপনাকে যে প্লিজ সেন্ড ইউর ইমেইল, এর সাথে আপনি যদি আপনার ইমেইলটা পাঠিয়ে দেন, তাহলে আমি সেটা খুব ইমিডিয়েটলি দু চার দিনের মধ্যে আপনাকে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। গাজী ওবায়দ হোসাইন হাসিব বলেছেন, কোনো ব্যক্তি চোখ দ্বারা কারো গোপনীয়তা নষ্ট করলে কীভাবে তওবা করবে, সে মানুষের কাছে কি ক্ষমা চেয়ে নেবে? অর্থাৎ আপনি ইচ্ছে করে প্ল্যান করে কারো গোপনীয়তা নষ্ট করেছেন, প্রাইভেসি নষ্ট করেছেন, কিভাবে? হয়তো তার ঘরে উঁকি দিয়েছেন, অথবা যে দৃশ্যটা আপনার দেখার কোনো অধিকার ছিল না আপনি তার সেই দৃশ্যটা অবলোকন করেছেন, যদিও এটা তার একান্তই নিজের প্রাইভেট, সেটা তার বেডরুমের প্রাইভেসি হোক, অথবা তার অফিসিয়াল প্রাইভেসি হোক, অথবা তার প্রাতিষ্ঠানিক প্রাইভেসি হোক, নানা ধরনের প্রাইভেসি মানুষের আছে, আপনি যদি সেটা নষ্ট করে ফেলেন তাহলে আপনি তার কাছে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে মানুষের হক নষ্ট করা, তো সেই জন্যে। আর যদি এমন হয় যে আপনি দেখে ফেলেছেন কিন্তু সেটা আর কারো কাছে যদি না বলেন সেই প্রাইভেসির ব্যাপারে, তাহলে সে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং তাকে বলার মধ্যে যদি কোনো ফেতনা থাকে তাহলে এই অবস্থায় তাকে বলার প্রয়োজন নেই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, এটাই হচ্ছে বিধান। সবচেয়ে উত্তম হচ্ছে কারো প্রাইভেসি নষ্ট করলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কিন্তু ক্ষমা চাওয়াটা সেখানে যদি দুরূহ হয়ে দাঁড়ায়, যেটা আমি বললাম ফেতনা ফাসাদ বা সম্পর্ক নষ্টের বিষয় থাকে, এবং বিশেষ করে যদি আপনি তার সত্যিকার অর্থে অন্য কোনো রকম আর ক্ষতি করে ফেলেননি, তাহলে অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার সাথে আপনি ভবিষ্যতে সুন্দর আচরণ করবেন, এবং সতর্ক থাকবেন যেন আর কখনো প্রাইভেসি নষ্ট না হয়। তাহমিনা বলেছেন, সেজদা বা রুকুতে পঠিত তসবিহ কি নির্দিষ্ট সংখ্যায়, যেমন 3, 5, 7 পড়তেই হবে? আমি যদি হিসেব না করে অনেকবার পড়ি তাহলে সেটা কি আমার ভুল হবে? আপনি বিজোড় সংখ্যকবার পড়বেন, মিনিমাম একবার পড়তেই হবে, কিন্তু অতিরিক্ত পড়াটা হচ্ছে আপনার জন্য মোস্তাহাব, সেটা 3, 7, 5 ইত্যাদি এই বিজোড় সংখ্যক হওয়াটা উত্তম। আর সর্বোচ্চ পড়লে আপনি 10 পর্যন্ত পড়তে পারবেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আপনি আনলিমিটেড টাইম পড়ে যাবেন সেটাও উত্তম নয়, উত্তম হচ্ছে হাদিস যেভাবে আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে, নির্দেশনা দিচ্ছে সেভাবে। আর আপনি যে জিকিরটা আমরা যেমন যে 3, 5, 7 বার পড়ি বা সর্বোচ্চ 10 বার, সেটি যেমন রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম এবং সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু এর বাইরে তো আরও কিছু আজকার আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। রুকুর ক্ষেত্রে আপনি যেহেতু দোয়ার এখানে আর সুযোগ নেই, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পড়েছেন সেগুলোই পড়বেন, এর বেশি নয়। আর সেজদার মধ্যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেটা পড়তে পারেন, এখানে এই 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 দিকেরটা 3, 5, 7 বা 10 সর্বোচ্চ 10 পর্যন্ত পড়ার পরে অন্যগুলো পড়বেন, এবং এর সাথে অন্য দোয়াও আপনি মেলাতে পারবেন। আলী আলম বলেছেন, ফরজ সালাতের সেজদায় কোরআন হাদিসের যে দোয়া, যে কোনো দোয়া কি পড়া যাবে? বিশুদ্ধ মত অনুযায়ী পড়তে কোনো অসুবিধা নেই, যদিও ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে কোরআনের দোয়াগুলো পড়া যাবে না, যেহেতু কোরআন তেলাওয়াত করতে সালাতের সেজদার মধ্যে নিষেধ করা হয়েছে, রুকু সেজদার মধ্যে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, অতএব সেখানে কোরআনের কোনো দোয়াও পড়া যাবে না, কারণ এটা তেলাওয়াত হয়ে যাবে। কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বলেছেন, আমাদের শায়েখদের মধ্যে অনেকেই বলেছেন যে না, কোরআনের দোয়া এটা আর কোরআন তেলাওয়াত নয়, হাদিসের দোয়া, এটা হাদিস
তেলাওয়াত নয়, যদিও হাদিসের দোয়া করা যাবে না এমন কথা অবশ্য কেউ বলেননি। যাই হোক, সেক্ষেত্রে আমরা মনে করছি যে বিশুদ্ধ মত হচ্ছে যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। আল্লাহ সম্পর্কে ভালোভাবে জানতে কোন বই পড়ব? আল্লাহ সম্পর্কে ভালোভাবে জানার জন্য সহি আকিদার যে কোনো বই আপনি পড়তে পারেন, যেমন আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এই বই, এবং পাশাপাশি আকিদাতু তাওহীদ ডক্টর সালে ফাউজান, উসুল আল ইমান এই বইটি মদিনা ইউনিভার্সিটির বেশ কয়েকজন প্রখ্যাত শায়েখ সংকলন করেছিলেন, সেটা বাংলা অনুবাদ হয়েছে, এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ইসলামী আকিদা। এছাড়াও আরও অনেক সহি বই আপনি পাবেন ইসলাম হাউজের মধ্যে, সহি আকিদার অনেকগুলো ছোট্ট ছোট্ট বই সেখানে আপনি পাবেন আকিদার উপরে। আর ইসলাম কিউ ডট ইনফো, ইনফো কথাটা মনে রাখবেন, ইসলাম কিউ ডট ইনফো, এখানে আকিদার যে সেকশনটা আছে আল্লাহ সম্পর্কে সব অথেন্টিক তথ্য এখানে দেওয়া আছে, এটা বাংলায়ও পাবেন, ইংরেজিতেও পাবেন, আরবিতেও পাবেন, আপনি সেটাও পড়ে নিতে পারেন। জ্ঞান পিপাসু আপনি অনেক বড় একটা প্রশ্ন করেছেন, সে প্রশ্নটা উত্তর আমরা অন্য আরেক সময় দেব, মানে কিছু হাদিস এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আপনি বড় একটা প্রশ্ন করেছেন, আমরা সেটার উত্তর পরবর্তীতে দেব ইনশাআল্লাহ, এবং কোনো কারণে ভুলে গেলে আপনি স্মরণ করিয়ে দেবেন। বারাকাল্লাহ ফিকুম। আলী আলম, নাফসের বিরুদ্ধে কীভাবে জেহাদ করব? নাফসের বিরুদ্ধে জেহাদ করার সবচেয়ে সুন্দর অস্ত্র হচ্ছে তাকওয়া। তাকওয়া, ইমানটাকে ঠিক রাখবেন, পরিপূর্ণ ইমান আর তাকওয়া, এটা হচ্ছে নাফসের বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে মোক্ষম অস্ত্র। তাকওয়াটা কী? তাকওয়াটা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশায় তিনি যতগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করা। আল্লাহর কাছে সওয়াবের আশায় তিনি যতগুলো নির্দেশ দিয়েছেন, এই নির্দেশগুলো জানবো কোথেকে? কোরআন হাদিস থেকে, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে সেই নির্দেশগুলো পালন করা, এবং তিনি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিষয় থেকে নিষেধ করেছেন আল্লাহর শাস্তির ভয়ে সেই নিষেধগুলো থেকে বিরত থাকা। ব্যাস, আপনি আপনার নাফসকে এতে অভ্যস্ত করে ফেলবেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যথাসম্ভব, আর পরিপূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখো। ব্যাস, তাহলে দেখবেন যে নাফস আপনার অনুসরণ করছে। আর আপনি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে তার বিপরীত দিকে চলেন, তাদের অবাধ্য হন এবং তারা যা নিষেধ করেছেন সেগুলো করেন, তাহলে আসলে আপনি নাফসের গোলাম হয়ে যাবেন। অতএব তাকওয়াই হচ্ছে নাফসের বিরুদ্ধে জেহাদ করা, নাফসের বিরুদ্ধে যুদ্ধ করে জেতার সবচেয়ে মোক্ষম অস্ত্র। আপনার লিখিত বই কোথায় পাবো? এখন তো অনলাইনেই যে কোনো বই আপনি অর্ডার দিয়ে নিতে পারেন, যেমন আকিদা এ বইটি আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন, আকিদাতু তাওহীদ সেটাও অনলাইনে অর্ডার দিতে পারেন, উসুলুল ঈমান ইত্যাদি আরও যে বইগুলো আছে এগুলো আপনারা অনলাইনে অর্ডার দিলেই পেয়ে যাবেন, এবং তাইবা একাডেমিতেও আপনারা অর্ডার দিতে পারেন, রকমারিতেও আপনারা অর্ডার দিতে পারেন। আবদুল্লাহ আল মামুন, যে কোনো ইসলামী ব্যাংকে ডিপিএস করা যাবে কি এবং টাকা ফিক্সড ডিপোজিট করা যাবে কি? জানালে খুবই উপকৃত হতাম। ইসলামিক প্রতিষ্ঠানে ডিপিএস করা, এটা মূল নীতিগতভাবে জায়েজ। তো সাধারণত ইসলামিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা যত বেশি শরিয়া কমপ্লায়েন্ট হয় আপনার জন্য সেই জায়গা যাওয়াটাই তত বেশি উচিত হবে। ফলে আপনি দেখবেন যে এ ধরনের ইসলামিক প্রতিষ্ঠানগুলো বা ইসলামিক ব্যাংকগুলোর শরিয়া কমপ্লায়েন্স কোনটাতে কত বেশি সেটা আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। এগুলোর রেটিং হয় বিভিন্নভাবে জানা যায়, এবং শরিয়ায় যারা আছেন তাদের মাধ্যমেও জানা যায়, ফলে সেটা আপনি করতে পারেন বলে আমরা মনে করি। বারাকাল্লাহ ফিকুম। আলী আলম বলেছেন, আমাদের তাঁতে ধুতি কাপড় তৈরি
তৈরি হতে আমাদের তাঁতে ধুতি কাপড় আমরা তাঁতে ধুতি কাপড় তৈরি করি, তাতে কোনো অসুবিধা আছে কি? কাপড় তৈরি করতে তো কোনো অসুবিধা নেই, আর এই কাপড় যদি আপনি মুসলিমদের কাছে বিক্রি করেন তাহলে সে পাঞ্জাবি বানাবে আর পাজামা বানাবে, এই কাপড় যদি আপনি হিন্দুর কাছে বিক্রি করেন তাহলে সে ধুতি বানাবে আর পাঞ্জাবি বানাবে অথবা শার্ট বানাবে, খ্রিস্টানের কাছে বিক্রি করলে সে হয়তো ট্রাউজার বানাবে এবং শার্ট বানাবে, এতে কোনো অসুবিধা নেই। তার মানে হচ্ছে যদি কেউ আপনার থেকে কাপড় নিয়ে এমন কোনো পোশাক বানায় যে পোশাকটা হয়তো শরীয়তসম্মত নয়, তাহলে এটা তার পাপ, আপনার পাপ নয়। তবে অবশ্যই যারা সাধারণত পাপি পন্থায় পোশাক তৈরি করে অথবা মানে এই কাপড়কে পাপের কাজে লাগায়, তাদেরকে যদি আপনি প্ল্যান করে প্রোভাইড করেন সেটা সমস্যা। আদারওয়াইজ যে কোনো কাপড়, সাধারণ কাপড় যেমন যেটা আপনার প্লেইন পাতলা কাপড়, এই কাপড় দিয়ে পাঞ্জাবিও আমরা বানাই দেখেছি, অনেকে যে কাপড় দিয়ে ধুতি কাপড় বলে সেটা দিয়ে কিনে নিয়ে এসে পাঞ্জাবিও বানায়, এতে তো কোনো অসুবিধা নেই। ধুতির জন্য যে কাপড় রেডি করা হয়েছে সেটা দিয়ে পাঞ্জাবি বানালে অসুবিধা নেই। আবার আপনার থেকে সাদা কাপড় নিয়ে যদি কোনো ব্যক্তি ধুতি তৈরি করে তাতেও কোনো পাপ হবে না ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে আপনার যে কোনো জেনারেল কাপড় বা আপনার ফ্যাক্টরিতে তৈরি করা বিছানার চাদর, গামছা কিংবা শার্টের কাপড়, পাঞ্জাবির কাপড় ইত্যাদি যে কোনো কিছু আপনি যে কোনো ধর্মের লোকদের কাছে বিক্রি করতে পারেন, তারা সেটা তাদের ইচ্ছা মতো যে কোনো কাজে যদি লাগায় সে দায়িত্ব তাদের, আপনার উপর সে দায়িত্ব বর্তাবে না। আমি কলেজে পড়াশোনা করি, এমন একটি গ্রামার, আরবি গ্রামার সম্পর্কে বলুন যাতে আমি গ্রামার শিখতে পারি। ও আচ্ছা, আপনি কলেজে পড়াশোনা করেন, আপনি আরবি গ্রামার শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান। এখন তো আমার যেটা ধারণা যে অনেক মাদ্রাসা তারা জেনারেল শিক্ষিতদের জন্য আরবি গ্রামার শেখার ব্যবস্থা করেছে, আপনি এক্ষেত্রে যেমন আল আসর ইনস্টিটিউট ঢাকাতে একটা প্রতিষ্ঠান আছে সেখানে খোঁজ খবর নিতে পারেন। এছাড়া আমি যতটুকু শুনেছি ধানমন্ডি এলাকাতেও বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক তারা আরবি শেখানোর ব্যবস্থা করেছে, আপনি হয়তো ওয়েবসাইটে একটু ব্রাউজ করে জানতে পারেন যে ঢাকার আশপাশে অথবা আপনি যে এলাকায় থাকেন সেটা তো এখানে উল্লেখ করেননি, সে এলাকায় এরকম কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট কিংবা একাডেমি আছে কিনা যারা আরবি শেখাচ্ছে, আরবি গ্রামার শেখাচ্ছে, এটা আপনি সার্চ করে জানতে পারেন। আমি দু একটার কথা বললাম, যেমন আল আসর ইনস্টিটিউট কিংবা আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআন যারা কোরআনিক আরবিক শেখাচ্ছে সেখানেও কিন্তু গ্রামার আছে। তারপরে আরেকজন দেখলাম যে লিখেছেন লগাতুল কোরআন, তিনি কোরআনের মাধ্যমে আরবি গ্রামার শেখাচ্ছেন, আরবি শেখাচ্ছেন ইত্যাদি, নানা ধরনের প্রোগ্রাম আছে। আর এই ধরনের প্রোগ্রাম আপনি নেটেও পাবেন এখন অনেক, তবে আরবি গ্রামারটা শুরুতে কারো না কারো কাছে পড়ে নিলে ভালো হয়। আপনি যদি কোনো প্রতিষ্ঠান না পান তাহলে ব্যক্তির কাছে পড়তে পারেন, ব্যক্তি প্রচুর আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আরবি গ্রামার শেখানোর মতো প্রচুর ব্যক্তি অ্যাভেলেবল আছেন, আপনি তাদের মাধ্যমে যদি আরবি শিখে পরবর্তীতে কোনো ডিপ্লোমা কোর্স যেমন IOU ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তারা অনেকগুলো ফ্রি অ্যারাবিক কোর্স করাচ্ছে, আপনি সেখানেও করাতে পারেন, এবং ভবিষ্যতে তাইবা একাডেমিও কোরআনিক এবং অ্যারাবিক বেশ কিছু কোর্স এবং গ্রামার কোর্স তারা অফার করবে ইনশাআল্লাহ। মিজানুর রহমান একটা প্রশ্ন করেছেন, বলেছেন দাদার আগে বাবা মারা গেলে এতিম সন্তানদের সম্পদ পাওয়ার ক্ষেত্রে বিধান কি, এ সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, দাদার আগে বাবা মারা গেল ফলে সন্তানরা এতিম হয়ে গেল, এখন দাদা থেকে তো বাবা আর কিছু পায়নি, এখন দাদা যখন মারা যাবে তখন এই নাতি নাতকুররা কি দাদার সম্পত্তি থেকে কিছু পাবে কি না, যেহেতু দাদার সম্পত্তি থেকে বাবা আগে তো আর কিছু পায়নি, বাবার কাছে ছিটে ফোটা যা ছিল তারা সন্তানরা সেটা পেয়েছে, কিন্তু দাদার সম্পত্তি থেকে এই এতিম সন্তানরা আর কি কিছু পাবে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ পাবে। কি তরিকায়? এখানে যেটা প্রচলিত আছে বাংলাদেশে বা আরও কোনো কোনো জায়গায় সেটা হচ্ছে যে
বাবা জীবিত থাকলে দাদা মারা যাওয়ার পরে যা পেত উত্তরাধিকার সত্ত্ব অনুযায়ী তারা তাই পাবে। এটা আমাদের দেশের 1961 সালের যে উত্তরাধিকার সত্ত্ব আইন, সেখানেও মুসলিম আইনের মধ্যে সেটা আছে। কিন্তু ঠিক এক্স্যাক্টলি এভাবে এটা শরীয়তসম্মত নয়, কারণ বাবা আগে যদি মারা যায়, এরপরে দাদা থাকে এবং চাচারা থাকে, তাহলে এই অবস্থায় এই সন্তানরা মানে ওয়ারেসি সত্ত্বে, এটাকে বলা হয় আসহাবুল ফুরুত, অর্থাৎ তারা সুনির্দিষ্ট অংশের মালিক হবে না। তবে তাদের পাওয়ার একটা পদ্ধতি আছে, সেটা আমি একটু পরে বলছি। এক্ষেত্রে এই এতিম সন্তানরা যদি দেখা যায় যে তাদের আর কোনো চাচা নাই, বাবা ছিল দাদার একমাত্র সন্তান, অথবা দাদার সব সন্তানরাই দাদার আগে মারা গিয়েছে, তাহলে এই এতিম সন্তানরা মাঝখানে আর কোনো চাচা না থাকার কারণে তখন তারা আবার ওয়ারেসি সত্ত্ব অনুযায়ী পেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যখন এই এতিম সন্তানদের চাচারা থাকবে, তখন দাদা মারা গেলে তো সম্পত্তি সব চাচা আর ফুফুদের মধ্যে ভাগ হয়ে যাবে, এতিম সন্তানরা উত্তরাধিকার সত্ত্ব অনুযায়ী আর পাবে না। তাহলে কিভাবে পাবে? এ প্রসঙ্গে আমরা 2004 এবং 2005 সালে অনেকে মিলে আমরা গবেষণা করেছিলাম এবং আমি একটা পূর্ণাঙ্গ ছোট্ট বই বা আর্টিকেল রচনা করেছিলাম, সেটি এখন পাবলিশডও আছে। এক্ষেত্রে বিধানটা আমি খুব সংক্ষেপে বলে দেই, যেটা কুয়েত, তারপরে জর্ডান এবং মধ্যপ্রাচ্যের আরও একাধিক রাষ্ট্র বা মিশর, এগুলোতে প্রচলিত। সেটা হচ্ছে ওয়াজিব ওয়াসিয়া, ওয়াজিব ওয়াসিয়া অর্থাৎ দাদার উপরে ওয়াজিব হচ্ছে এক্ষেত্রে এই ইয়াতিম নাতি নাতকুরদের জন্য ওসিয়াত করা। এই ওসিয়াতটা কীভাবে করবে? এখানে যেটা আমরা মানে জানি সেটা হচ্ছে ওসিয়াতের একটা বিধান আছে, মিম্বাদে ওসিয়াতিন ইউসি বিহা আউদ্দাইন, সূরা আন-নিসার 11-12-13 আয়াতগুলো তো মিরাসের আয়াত, এখানে এই আয়াতগুলোর মধ্যে একাধিকবার এসেছে মিম্বাদে ওসিয়াতিন ইউসি বিহা আউদ্দাইন। তাহলে ওসিয়াতটা একটা শরীয়তসম্মত একটা বিধান, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়াত করার অনুমতি দিয়েছিলেন। তিনি যখন সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করতে চেয়েছিলেন নিষেধ করেছেন, তিনি যখন দুই তৃতীয়াংশ ওসিয়াত করতে চেয়েছিলেন তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন, এবং তারপরে বলেছেন এক তৃতীয়াংশ, এটাও অনেক বেশি, তারপরে এক তৃতীয়াংশ পর্যন্ত ওসিয়াত করতে পারো। তাহলে ওসিয়াতের এ হচ্ছে এক তৃতীয়াংশ একটা বিধান। আর এখানে যদি বাবা জীবিত থাকতো, তাহলে দাদা যদি আগে মারা যেত, বাবা পরে মারা যেত, তাহলে এই বাবা তো দাদা থেকে পেত, তাহলে কী পরিমাণ পেত? একটা সুনির্দিষ্ট মানে অংশ পেত। তাহলে এখন দেখতে হবে যে বাবা যে অংশটা পেত এবং ওসিয়াত হচ্ছে দাদার মূল সম্পত্তির 1/3, এটার মধ্যে কোনটা কম? যেটা কম সেটা এই সন্তানদের জন্য দাদা ওসিয়াত করবেন, এই সন্তানদের জন্য। তিনি সন্তান সংখ্যা হিসাবে প্রত্যেকের জন্য আলাদা করেও করতে পারেন, অথবা এই পরিবারের সবার জন্য একসাথেও করতে পারেন, কিন্তু এই দুটো অংশের মধ্যে যেটা কম তিনি সেটা ওসিয়াত করবেন, এবং ওসিয়াত করাটা দাদার উপর ওয়াজিব। তার মানে হচ্ছে তিনি যদি এটা না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এটাই হচ্ছে পুরো গবেষণার মূল বক্তব্য। এখানে কী দলিল সেগুলো নিয়ে আলোচনা করার আসলে অবকাশ নেই, তো সুতরাং আমি এতটুকু শুধু বলে দিলাম যে এই এতিম সন্তানদের দাদার কাছ থেকে শরঈ নির্দেশনা অনুযায়ী পাওয়ার একটা হক আছে, কিন্তু সেভাবে না যেভাবে আমাদের 1961 সালের আইনে বলা আছে, বরং ওয়াজিব ওসিয়াতের মাধ্যমে। এবং এই ওয়াজিব ওসিয়াতের বিধানটা আরব দেশের অনেকগুলো রাষ্ট্রে আমরা দেখছি, সেটা রাষ্ট্রীয় মুসলিম উত্তরাধিকার সত্ত্বের নীতিমালার মধ্যে সেটাকে পাশ করে নেওয়া হয়েছে। তো এই ধরনের সংশোধনীগুলো আসলে যদি আমরাও করে নেই তাহলে পুরোটাই শরীয়তসম্মত হয়ে যায় এবং এই এতিম সন্তানরা কোনোভাবে আর বঞ্চিত থাকবেন না। আচ্ছা, আবু তালহা অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু আরও অনেক ভাই বোনেরা আছেন যাদের প্রশ্ন উত্তর দিতে হবে। আপনি মোট 60টা প্রশ্ন করেছেন,
এক নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করে এক ওয়াক্ত সালাত তরক করলে কি সে কাফির হবে, তার আগের সব নেকামল বাতিল হবে? না না, আসলে যিনি সালাত পড়েন না এটা হচ্ছে তার ক্ষেত্রে প্রযোজ্য। এক ওয়াক্ত দুই ওয়াক্ত যিনি হয়তো তরক করেছেন প্রবৃত্তির অনুসরণ করে বা শয়তানের অনুসরণ করে অথবা বেখেয়ালে নানা কারণে এখানে থাকতে পারে, সেটার জন্য তওবাই যথেষ্ট। যদিও কেউ যদি কন্টিনিউয়াসলিও তরক করেন তার জন্য তো আবার সুযোগ আছে। সুবহানাল্লাহ, ইসলাম এতটাই সুন্দর যে সবার জন্য পাপ মুক্ত হওয়ার একটা চমৎকার ওয়ে আউট করে দিয়েছে, একটা সুন্দর পদ্ধতি বাতলে দিয়েছে। এক্ষেত্রে মানে এক ওয়াক্ত তরক করার কারণে তার সমস্ত আমল বাতিল এটা বলা হয়নি। কুফুরি অথবা শেরকি কর্মকাণ্ড করে তিনি যদি সেটাতে কন্টিনিউয়াসলি থাকেন তাহলে তার পূর্বের আমল বাতিল হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি প্রথম এক ওয়াক্ত তরক করে তারপর বললো যে দূর তরে আর পড়বই না নামাজ, তাহলে তার জন্য সেটা প্রযোজ্য। এক ওয়াক্ত তরক করার সাথে সাথে তিনি যদি আবার তওবা করেন অথবা এমন কি হঠাৎ করে একজন লোক বেশ লম্বা টাইম সালাত পড়লেন না আবার তওবা করলেন, তাহলে কোরআন তো বলছে তার সমস্ত সাইয়াত হাসানাতে পরিণত হবে। সুবহানাল্লাহ, ইসলামের ফর্মুলা অনেক সুন্দর এবং অনেক বেশি অপটিমিস্টিক এবং অনেক বেশি এনকারেজিং, অনেক বেশি উৎসাহ এবং প্রণোদনামূলক। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, রুকু পেলে রাকাত পাবো? আমি ইমাম যখন জোরে কেরাত পড়েন তখন ইমামের সুরা ফাতেহার পর আমিন বলি, তারপর নিজে আবার সুরা ফাতেহা পড়ে নে, ফাতেহা শেষ হওয়ার পর আমিন বলি, তাহলে তো দুইবার আমিন বলা হয়ে গেল এক রাকাতেই। হ্যাঁ, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একজন আলেম বললেন এটা বেদা হবে। কেন বেদা হবে? কারণ সালাতের মধ্যে যতবার মানে কি আপনি যখনই অলাদ্দাল্লিন বলবেন আমিন বলবেন, এটা সালাতের জন্য খাস, সালাতের বাইরে আমিন বলার প্রয়োজন নেই। তো যেহেতু যখন কেউ মুনফারেদ এককভাবে সালাত পড়েন তাহলে তিনি ইমামের তখন অলাদ্দাল্লিন বলে আমিন বলবেন, ইমাম অলাদ্দাল্লিন বলে আমিন বলবেন। আর আপনি অলাদ্দাল্লিন বলার পরে সালাতে যেহেতু এটা আপনি এনফেরাদি তওর পর পড়ছেন অর্থাৎ মুনফারেদের হুকুম এখানে আসতে পারে। তবে এখানে ইখতিলাফের হয়তো একটু মাজাল আছে যে ইমামের পেছনে পড়ার ক্ষেত্রে হাদিস এসেছে যে তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ইমাম ওলাদ্দাল্লিন বলবে তখন তোমরা কালু অর্থাৎ মুক্তাদিরা আমিন বলবে, এরপরে মুক্তাদি যখন আবার পড়বে সুরাতুল ফাতেহা, এই সুরাতুল ফাতেহা আবার পড়ার বিষয়টা কিন্তু এটাও ইখতিলাফের মাসআলা। উলামায়ে কেরামের একদল বলেন যে মুক্তাদির কখনোই সুরা ফাতেহা পড়তে হবে না, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে তারা বলছেন যে মুক্তাদি যখন ইমাম জোরে বলবে তখন আর সুরা ফাতেহা পড়বে না, ইমামেরটাই যথেষ্ট, তাহলে ইমামের সাথে আল্লাহ বলার পর আমিন বলে শেষ তার। দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে মুক্তাদি সর্বাবস্থায় সুরা ফাতেহা পড়তে হবে, ইমাম জোরে বলেন বা আস্তে বলেন। তৃতীয় মত, এটা ইমাম শাফি বলেছেন এবং আমরা হাদিসের আলোকে এই মতটাকেই গ্রহণ করেছি বেশি শক্তিশালী হিসাবে। ফলে এই মত অনুযায়ী শুধুমাত্র আপনি যদি আবার যেমন সুরা ফাতেহা পড়ছেন তখন ওলাদ্দাল্লিনের প্রশ্ন আসে, আমার কাছে মনে হচ্ছে যে এতে কোনো অসুবিধা নেই, কারণ সালাতের মধ্যে মুনফারেদ অবস্থায় পড়লেও সে আমিন বলতো তাহলে এখানেও সে আমিন বলবে, আর ইমামের সাথে বলার দলিল তো আলাদা আছেই। আর রুকু পেলে রাকাত পাবেন কি না এই ব্যাপারে যে হাদিসটা আমরা পাই যে এক সাহাবি তিনি রুকু পাওয়ার জন্য সফে পৌঁছার আগেই তিনি রুকুতে অংশগ্রহণ করলেন এবং এই অবস্থায় এগিয়ে এসে সফের সাথে অংশগ্রহণ করলেন। তিনি সালাত শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানালেন তিনি বললেন জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, তুমি জামাত পাওয়ার জন্য রাকাত পাওয়ার জন্য এ কাজটা করেছো, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, তবে তুমি আর এমনটি করো না, এমনটি করো না। এমনটি করো না মানে কি? সফের আগে রুকু ধরার চেষ্টা করো না, সফে এসে রুকু ধরো, অসুবিধা নেই। তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে নামাজ দোহরানোর কথা বলেননি, যদি তিনি মানে রাকাতটা না পেতেন
রাকাতটা নাপিত না, রাসূল বলে দিতেন যে তোমার এই রাকাতটা মিস হয়েছে, অথচ তুমি আমার সাথে সালাম ফিরিয়েছ, অতএব তোমার সালাত হয়নি, তুমি এটাকে আদা করো। যেভাবে তিনি আরেকজন সাহাবিকে বারবার বলছিলেন, সল্লি ফাইন্না কালাম তু সল্লি, তুমি আবার সালাত পড়ো কারণ তোমার আগের সালাতটা হয়নি, ভুল হয়ে গেছে, রুকন ছুটে গিয়েছে। অতএব এই হাদিস থেকে জমহুর ওলামাই কেরাম বলেন যে রুকু পেলে রাকাত পাওয়া হবে, যদিও ওলামাই কেরামের মধ্যে যারা বলেন যে সুরা ফাতেহা যে পেল না তার সালাত হলো না, এটা কিন্তু সবাই বলেন না। শেখ বিন বাজকে আমরা দেখেছি রুকু পেলে রাকাত পাওয়ার পক্ষে মত দিয়েছেন, শেখ মাহমুদ বিন সালবিন ওয়াইমিন রুকু পেলে রাকাত পাওয়ার পক্ষে মত দিয়েছেন, এবং আরও অনেক মহাকে কোলামা আমাদের শেখদের মধ্যে আরও অনেকেই এ পক্ষে মত দিয়েছেন। কিছু সংখ্যক শুধু আছেন যারা বলেন যে যেহেতু সূরা ফাতিহা পড়াটা রোকন এবং সেটা তার বাদ পড়েছে, অতএব তার রুকু পাওয়াটা হলো না, এমন একটা মতো আছে। তবে এক্ষেত্রে সর্বশেষ আমি যেটা দেখলাম সেটি হচ্ছে রুকু পেলে রাকাত পাওয়ার মতটাই অধিক শক্তিশালী। ডক্টর সাঈদ আল কাহতানি, যিনি হেসনুল মুসলিম এর রাইটার, তিনি তার বিখ্যাত অনেক বড় সালাতুল মুমিনিন এর মধ্যে এই মতটাকে প্রাধান্য দিয়েছেন এবং এই মতটাকে আরও অনেকে প্রাধান্য দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তিন, যেহেতু লকডাউন শিথিল করা হচ্ছে, এ সময় কি জামাতে অংশ নিব সালাত আদায়ের জন্য? এটা আসলে যে রোকসারটা এসেছে এটা লকডাউন এর কারণে নয়, এটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণ এর একটা বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে। যেমন ধরুন প্রচণ্ড ঠান্ডা পড়ছে, এক্ষেত্রে প্রশাসনিকভাবে লকডাউন ঘোষণা করা হোক আর না হোক আপনি সালাত বাসায় পড়তে পারবেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনি সালাত বাসায় পড়তে পারবেন, সেটা মানে প্রশাসনিকভাবে লকডাউন কিংবা বাসা থেকে বের হতে নিষেধ করা হোক আর নাই হোক, এই রোকসারটা লকডাউন উঠে গেলেও থাকবে সেটা বোঝানোর জন্য আমি বলছি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, তারা সাল্লফি রাহালিকুম সাল্লফি বুয়ুতিকুম বলেছেন, অতএব বিষয়টা আসলে মানে লকডাউনের সাথে জড়িত নয়, বিষয়টা জড়িত হচ্ছে পরিস্থিতির সাথে জড়িত। তবে লকডাউন যদি ঘোষণা করা হয় তখন সেটাকে আরও শক্তিশালীভাবে মেনে চলাটা হয়তো অবস্থার দাবি হয়ে পড়ে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। তবে এক্ষেত্রে আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত কোভিড-19 এই সংক্রমণের ঝুঁকি না কমবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে সালাত পড়ার রোকসারটা থাকবে। এবং এক্ষেত্রে আপনি অবস্থা দেখবেন, যেমন পৃথিবীর অনেক দেশে এখন এর সংক্রমণটা কমে এসছে, আবার অনেক দেশে বেড়ে যাচ্ছে, যেমন এই মুহূর্তে ব্রাজিলে আমরা দেখতে পাচ্ছি হটস্পটের মতো বেড়ে যাচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ। বাংলাদেশে এখন এই মুহূর্তে মিডিয়াম একটা পজিশনে আছে, নেক্সট দেখতে হবে যে এই সংক্রমণটা যদি ব্যাপকভাবে আবার চলতে থাকে তখন লকডাউন শিথিল হোক আর না হোক বাসায় পড়াটাই উত্তম বলে আমরা মনে করি। মুআমালাত কি, আপনি চতুর্থ প্রশ্ন করেছেন, মুআমালাত হচ্ছে আল্লাহর বান্দাদের পারস্পরিক সম্পর্কের সাথে জড়িত যে সমস্ত কর্মকাণ্ড আমরা করে থাকি, যেমন বিবাহ শাদী, এটা মুআমালাতের অংশ, তালাক মুআমালাতের অংশ, তারপরে প্রতিবেশী প্রতিবেশীর সাথে যে আচরণ, তারপরে মানুষে মানুষে যে আচরণ, তারপরে বাবা মায়ের অধিকার, সন্তানের অধিকার, তাদের মধ্যে যে ইন্টারাকশন, ব্যবসা বাণিজ্য, বাজার, প্রশাসন, রাষ্ট্র পরিচালনা, এসব কিছু হচ্ছে মুআমালাতের অংশ। তার মানে হচ্ছে মুআমালাত এটা বাবে মুফাআলার মাসদার, এবং একাধিক ব্যক্তি আমল করলে অর্থাৎ কোনো আমল শেয়ার করলে সেটা হয় মুআমালা, মুআমালা। সুতরাং বোঝা গেল যে একক ব্যক্তি সে নিজে নিজে যে কাজ করে সেটা মুআমালা নয়, বরং অন্যদের সাথে ইন্টারাক্ট করে সে যে কাজগুলো করে সেটা মুআমালা, এবং এরকম মানে আমাদের জাগতিক সমস্ত কাজই মুআমালাত হিসাবেই গণ্য। শুধুমাত্র যেই ইবাদতগুলো আমরা আল্লাহর কাছে আল্লাহর জন্য করে থাকি এগুলো আমাদের ব্যক্তিগত ইবাদত, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ইবাদতগুলোর অনেকগুলো কালেকটিভলি করার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে মুআমালাতের একটা বিষয় এসে পড়ে, একদিকে ইবাদত অন্যদিকে মুআমালাতের সংস্পর্শ সেখানে তৈরি হয়। যেমন হজ, যেমন সালাত, আমরা যখন মসজিদে সালাত আদায় করি, জুমার সালাত আদায় করি, ঈদের সালাত আদায় করি ইত্যাদি। আবার
মুআমালাতের মধ্যেও ইবাদতের আরেকটা দিক আছে, সেটা কি? মুআমালাতের প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ এবং তোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক করি, তাহলে সেখানে ইবাদতের ফ্লেভার চলে আসে। এবং সেই কারণেই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন, এটা যদি আমাদের ইচ্ছা হয়, সওয়াবের আশায় যদি আমরা সেটা করে থাকি, তাহলে এই মুআমালাতের কাজগুলো আমাদের একটা আম বা কমন ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং এই সম্পর্কে খুবই চমৎকার কথা বলেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরও অনেক ওলামায়ে কেরাম। আখলাকের উন্নয়নের জন্য কি করবেন, কি করব প্রশ্ন করেছেন। আখলাকের উন্নয়নের জন্য আমাদের প্রথমত আখলাকটা শিখতে হবে, আদব শিখতে হবে। ইমাম মালিক রাহেমাহুল্লাহ, তাকে যখন তার মা রাবিয়ার কাছে, তার ওস্তাদ রাবিয়ার কাছে পাঠালেন, বললেন যে বাবা, এলিমের আগে আদবটা শিখে ফেলো, এলিমের আগে আদবটা শিখে ফেলো। অর্থাৎ তুমি এলিমটাকে কীভাবে থ্রো করবে, কীভাবে ডেলিভার করবে, কীভাবে শেয়ার করবে মানুষের সাথে, সে আদবটা আগে শিখে নাও। এটিকেটস, আদব, আখলাক। এখন তো আমরা দেখা যাচ্ছে যে অনেকেই এলিমটাকে খুবই আক্রমণাত্মকভাবে শেয়ার করি, এবং আমরা একে অন্যকে বিধ্বস্ত করার জন্যে কিংবা আমরা একে অন্যকে আসলে ব্লেম দেওয়ার জন্যে, আঘাত করার জন্যে, কষ্ট দেওয়ার জন্যে কিংবা কারো উপর জেতার জন্যে আমরা এলিমটাকে ব্যবহার করি। আসলে এলিমটা পৃথিবীর সবচেয়ে সুন্দর, বিউটিফুল জিনিস, নলেজ। নলেজের চেয়ে তো সুন্দর জিনিস আর কিছু নেই, সত্য, যেটা আমাদের কাছে প্রতিভাত হয়েছে। অতএব এই সত্যটাকে খুবই সুন্দর আচরণের সাথে ইউজ করতে হবে, তাহলে মানুষ এবং মানবতা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এবং আমাদের জেনারেশন অত্যন্ত সুন্দর তারবিয়াত পাবে। আর যদি এলেমটাকে আমরা আদব লেহাজের বাইরে গিয়ে ব্যবহার করি, তাহলে আজকে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে তাই হচ্ছে, এবং সম্মানিত ব্যক্তির সম্মান থাকছে না, এবং একটা প্রজন্মও গড়ে উঠছে যারা কথায় কথায় হয়তো স্কলারদের কাউকে কাউকে আঘাত করছেন, কাউকে কাউকে আজে বাজে কথা বলছেন, কিংবা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করছেন না, কিংবা ছোট্ট একটা বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছেন, মানে সুন্দর কথা থেকে বের হয়ে গিয়ে অসুন্দর কথার মধ্যে, অসুন্দর আচরণের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। এটার মূল কারণটাই হলো আদব ছাড়া এলেমকে ব্যবহার করা। অতএব এলেম থাকলেই সেটা প্রশংসিত হবে না, যতক্ষণ না এলেমের সাথে আদব এবং আখলাকের সংমিশ্রণ হবে। এবং এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ এলেম দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর এই জন্য আল্লাহ তাআলা তাকে আখলাকের সর্বোচ্চ চূড়ায় তাকে আরোহণ করিয়েছেন। এবং সেই স্বীকৃতি টাল কোরআনে এভাবে এসছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর আছেন। কারণ মহান চরিত্র ছাড়া শ্রেষ্ঠ এলেম দিয়ে মানুষ এবং মানবতার উপকার করা যায় না। এই জন্যে আজকে যদি আমরা যে এলেম কোরআন এবং হাদিসে যে এলেমটা আজকে আমরা পাচ্ছি, সে এলেমটা দিয়ে যদি আজকে আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে, সমাজকে, বিশ্বকে আলোকিত করতে হয়, তাহলে এর সাথে আদব এবং আখলাকের সংমিশ্রণ লাগবে। তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই কথা বলছেন, আমরাও কথা বলছি, শুধু প্রয়োজন বোঝানোর জন্য এই কথাটা বলা হলো। উন্নয়নের জন্য কী করবেন, আখলাক উন্নয়নের জন্য আখলাক শিখতে হবে, আখলাকের তারবিয়াত লাগবে। আমি মেদিনা ইউনিভার্সিটিতে আমার একজন প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ শাইবানি প্রফেসর, উনি ইসলামের ইতিহাসের প্রফেসর ছিলেন, তাকে একবার জিজ্ঞেস করেছিলাম, শেখ কোরআন হাদিস পড়ছেন, এরকম অনেক লোকদের মধ্যে সেই আখলাকটা পাই না যে আখলাকটা তাদের মধ্যে আমরা এক্সপেক্ট করছি, আশা করছি। বলে যে দেখো, ওরা তো কোরআনের টেক্সট মুখস্থ করেছে, ওরা একাডেমিক নলেজটাকে তারা অর্জন করছে, বাট উইদাউট তারবিয়া। কোরআনের যে তারবিয়াটা আছে, হাদিসের যে তারবিয়াটা আছে, কোরআন হাদিস শুধু নলেজের তারবিয়া দেয় না, কোরআন হাদিস আখলাকের তারবিয়াতও দেয়, সুবহানাল্লাহ। সেটা যাদের ল্যাকিংস হবে, তাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকলেও সে সুন্দর আচরণ তুমি পাবে না। তো দেখলাম যে সেটা খুবই সত্য। আমার অনেকগুলো প্রশ্নের জবাব আমি এতে পেয়ে গেলাম, এবং আমার সে শেখকে, স্যারকে আমি অনেক ধন্যবাদ জানালাম, শেখ আপনি আমার দৃষ্টিটা খুলে দিয়েছেন, এবং আমি বুঝতে পেরেছি যে জ্ঞানের যে মানে যে নলেজগুলো, যে তথ্যগুলো, জ্ঞানের যে ইনফরমেশনগুলো,
এগুলো কালেক্ট করার পাশাপাশি, অর্জন করার পাশাপাশি আখলাকটা অর্জন করা আমাদের খুব দরকার, আখলাকি তারবিয়ত। এবং এই আখলাকি তারবিয়তটা আমাদেরকে প্রথমত দিবেন আমাদের বাবা এবং মা প্রপার প্যারেন্টিংয়ের মাধ্যমে, এবং তারপরে দিবেন আমাদের শেখরা, আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা, আমাদের ওস্তাদরা, আমাদের মুরব্বিরা, আমাদের যারা শিক্ষক তারা, যারা শিক্ষাবিদ তারা, এবং যারা দিন প্রচারক তারা। এ সবার কাছ থেকে যদি আমরা এই সুন্দর তারবিয়াটা পাই, তাহলে আমাদের প্রজন্ম সোনার মানুষে পরিণত হবে, কোনো সন্দেহ নেই। শরিয়ার দৃষ্টিতে যৌবন ব্যক্তির কত বছর থেকে কত বছর পর্যন্ত? 6 নম্বর প্রশ্নে আপনি বলেছেন, আসলে যৌবন কত বছর থেকে কত বছর পর্যন্ত থাকবে এটা কোরআন এবং হাদিস একদম স্পষ্ট করে বলেনি, তবে সেখান থেকে আঁচ করা যায় সেটি হচ্ছে 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত কৈশোরের পর থেকে তারুণ্য শুরু হয়, এবং এই তারুণ্য চলতে থাকে 40 বছর পর্যন্ত। একটা বয়সের সবচেয়ে পূর্ণতার বয়স হলো 40 বছর, যে কারণে মানে 40 বছর বয়সে অনেকে আলোচনা করেন, এগুলো হয়তো কোনোটা ইজতিহাদ ভিত্তিক, কোনোটা তথ্য ভিত্তিক হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে প্রথম ওহী তার যখন 40 বছর ছিল। সুতরাং এবং মূসা আলাইহিস সালামের 40 দিন তিনি পূর্ণ করলেন ইত্যাদি, তো এই বছরের একটা সিগনিফিক্যান্স আছে। যখন মানুষ একটা পূর্ণতায় পৌঁছে যায় তখনই তার ঘাটতি শুরু হয়, তার মানে তার তারুণ্যের যখন ঘাটতি শুরু হয় তখন বুঝতে হবে তারুণ্যের শিখা হচ্ছে 40 বছর পর্যন্ত, এবং তারপরে হলো ঘাটতি, এবং তারপরেই হলো পৌরত্বের সময়। আপনি বলেছেন শেষ প্রশ্নে, জান্নাতে যাবার সবচেয়ে সহজ উপায় কোনটা? সবচেয়ে সহজ উপায় হলো ইমান এবং তাকওয়ার পথ। ব্যাস, সত্যিকার মোমেন হবেন আর জীবনে সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করবেন, ব্যাস আর কিছু লাগবে না। এ দুটো প্রেসক্রিপশনই এনাফ। আচ্ছা, আজকে আপনাদের কিছু প্রশ্ন নেওয়া দরকার, তা না হলে তো আর হকটা রক্ষা করা হবে না। ফলে আমি আজকের লাইভ থেকেও আপনাদের কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। নামের বিষয়গুলো আসলে আমরা এখানে আলোচনায় আনব না, আপনারা যেমন জানিয়েছেন যারা, আমরা চেষ্টা করব আমাদের ইমেইলে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্যে। তো এখানে জাস্ট আমরা অন্য প্রশ্নগুলো নেব। হাসিব ইব্রাহিম বলেছেন, একজনের কাছে শুধুমাত্র নেশার পরিমাণ স্বর্ণ রয়েছে কিন্তু তার কাছে দেবার মতন নগদ অর্থ বা টাকা পর্যাপ্ত পরিমাণ নেই, সে কীভাবে জাকাত আদায় করবে? সে সেখান থেকে, এটাই তো তার একটা সম্পদ, এই সম্পদ থেকেই তাকে জাকাতটা দিতে হবে, এই সম্পদটা থেকে তাকে জাকাতটা দিতে হবে। স্বর্ণ যাদের কাছে রয়েছে সেটা মুদ্রামানের কারণেই তার উপর জাকাতটা ওয়াজিব হয়েছে। আর এটা যদি অলংকার হয়ে থাকে, অলংকার হয়ে থাকে, আমরা বারবার বলেছি এখানে দুটো মত আছে। কেউ বলেছেন ব্যবহৃত স্বর্ণ যদি মেয়েদের হয়ে থাকে তাহলে তার দিতে হবে না, যদিও আমাদের কাছে রাজে মত হচ্ছে দিতে হবে, এবং সেক্ষেত্রে সেই স্বর্ণ থেকেই তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে যতক্ষণ না সেটা নেশাবের নিচে নেমে যায়, যদি তার আর অন্য কোনো ব্যবস্থা না থাকে। তো সাধারণত কি আসলে এটা যে প্রশ্নটা আপনি করেছেন, এটা একটা রেয়ার কেস। যাদের কাছে নেশাব পরিমাণ স্বর্ণ অলঙ্কার আছে তারা আসলে ধনী, এবং প্রায় অধিকাংশ ক্ষেত্রেই তাদের হাতে টাকা থাকে, শুধু কিছু রেয়ার কেস ছাড়া। তাহলে তারা যদি অন্য টাকা থেকে, তার তো আরও অনেক জাকাতযোগ্য সম্পত্তি আছে, সেখান থেকে ম্যানেজ করে যদি তিনি জাকাতের পরিমাণ অর্থ আদায় করে দিতে পারেন তাহলে তার স্বর্ণ ভাঙতে হবে না, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে স্বর্ণ ভেঙেই তাকে জাকাত দিতে হবে। ব্যাংকে জব করলে কি ওই টাকা হারাম হবে? যে সমস্ত ব্যাংকগুলো সুদি কারবার করছে সেটা তো স্পষ্টভাবেই মানে হারাম কাজেই তারা সম্পৃক্ত, এতে উম্মতের সকল ওলামায়ে কেরাম একমত। মানে এটা এটা কোনো ইখতিলাফি মাসআলাও নয় যে আমরা বলবো যে হ্যাঁ সেটা হালাল হবে। তবে একটা বিষয়, সেটি হচ্ছে আমরা বলবো যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলোতে, শুধু ব্যাংক না তো আরও অনেক ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা আছে, যারা চোরাচালানির ব্যবসার সাথে জড়িত, যারা
নকল জিনিস উৎপাদনের সাথে জড়িত, যারা তামাক উৎপাদনের সাথে জড়িত ইত্যাদি, এই সমাজের মধ্যে অনেক কিছুই আছে যেটা আসলে ইসলামসম্মত নয়। যেমন মদ উৎপাদন করা, হ্যাঁ, মানে ওয়াইন উৎপাদন করা ইত্যাদি, আরও যে সমস্ত শুকরজাত জিনিস উৎপাদন করা ইত্যাদি, এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম। অতএব এই জায়গাগুলোতে যারা মানে চাকরি করছেন, তাদের ইনকামটা হারাম সোর্স থেকে আসছে, এটা ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। হাসিব আবারও বলেছেন, কোরআনের সিজদা কি নিষিদ্ধ সময় দেওয়া যাবে? যেমন সূর্যোদয়, সূর্যাস্ত, সেখানে সালাত পড়তে নিষেধ করা হয়েছে, সিজদাতু শুকর, আয়াতু সিজদা দিতে নিষেধ করা হয়নি। আচ্ছা, আপনি আমাদের সাথে দেখা করতে চেয়েছেন, আমরা তো এখন সবাই লকডাউনে আছি, আসলে এই মুহূর্তে তো কারোর সাথে দেখা করা সম্ভব নয়। ইনশাল্লাহ যখন আমরা আবার ওপেন হতে পারবো, চলাফেরা করতে পারবো, মসজিদে যাব, জুমাও পড়াচ্ছি আমরা একাধিক মসজিদে, যেমন মসজিদ আস সন্না, মসজিদ আস সিদ্দিক, শান্তিনগর, মোহাম্মদপুর, এই সমস্ত জায়গায় আসলে দেখা হবে ইনশাল্লাহ। গুগল সাইট থেকে ওই ইউনিভার্সিটির নাম্বার দিয়ে ফোন করে দেখতে পারেন। আচ্ছা, এটা কাকে বলেছেন আমি ঠিক জানি না। প্রসঙ্গত একটা কথা বলি, আজকে আমাদের এক ভাই, উনি মদিনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, আপনারা আমাদের এখানেই দেখতে পাবেন, নিশ্চয়ই সেটা সবার জন্য ওপেন। আপনারা মদিনা ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করতে চান, অথবা আপনাদের সন্তানরা কিংবা ভাই বেরাদার যদি কেউ থাকেন, তারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, মনসুর আলাউদ্দিন, আলী আলাউদ্দিন, আপনি আর কোনো প্রশ্ন পাঠাননি। আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন, রীতা বেগম, আমাদের দেশের 95% লোকের আই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করে, এটা কি জায়েজ? দয়া করে বললে ভালো হতো, আমার সামর্থ্য নেই এগুলো কেনার, আর এগুলোর দাম অনেক সময় কয়েক লাখের উপরে চলে যায়। সাধারণ হচ্ছে বেসিক প্রিন্সিপাল হলো যেগুলোর সত্ত্ব সংরক্ষিত, রাইটস আর প্রিজার্ভড, সেগুলো তাদের অনুমতির বাইরে ব্যবহার করা যাবে না, এটাই হচ্ছে বিধান। আপনার সামর্থ্য থাকুক আর না থাকুক, এটার সাথে কোনো সম্পর্ক নেই, শরিয়াতের বিধান এক্ষেত্রে অত্যন্ত কঠোর। মানুষের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না, এবং এক্ষেত্রে আমাদের শায়খরাও খুবই মানে কঠিন ফাতাওয়া দিয়েছেন। তারা বলেছেন যে কোনো জিনিসের পাইরেসি তার অনুমতির বাইরে করা যাবে না, এমনকি বইয়ের ফটোকপিও বইয়ের রাইটারের অনুমতি ছাড়া করা যাবে না। তিনি যদি বলেন যে এই বই এর কপি করে বিক্রি করা যাবে না বা কপি করে বের করা যাবে না, তাহলে কপিরাইট এখানে সংরক্ষিত। এ ব্যাপারে আমাদের আসলে সমাজে সবাই পাইরেসি ব্যবহার করতে করতে আমরা এগুলোকে ডাল ভাত বানিয়ে ফেলেছি। বই আমরা ফটোকপি শুধু করি না, করে সেই ভার্সনটা আমরা ইন্টারনেটে দিয়ে দিচ্ছি, অথচ ভাবছি না যে সেটা নিষিদ্ধ। আপনার বই হলে আপনি দেন, কিন্তু আরেকজনের বই ইন্টারনেটে পিডিএফ কপি করে বা ফটোকপি করে আসলে দেয়া যাবে না। মানে এই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। আমাদের সামর্থ্য থাকুক আর না থাকুক, আমাদের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কোনো ব্যক্তি তার অধিকার সংরক্ষণ করলে সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। আচ্ছা, অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন। রেবেকা বলেছেন, প্রস্রাবের স্ত্রীটা গায়ে লাগার কারণে অধিকাংশ কবর আজাব হবে, হাদিসটি সম্বন্ধে কিছু বলুন এবং অধিকার সম্বন্ধে বলা হয়েছে। হ্যাঁ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসটিতে, তিনি একবার সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার সাথে সঙ্গীরাও ছিলেন সাহাবারা, তিনি বললেন যে এদের ওমা ইউআযযিবানি, তাদের দুজনের যে আজাব হচ্ছে তার আজাবের কোনো কারণ নেই, দুটো কারণ। তাদের একজন হচ্ছে যে প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না, পবিত্রতা রক্ষা করতো না, প্রস্রাব তার শরীরে আসলেও সে পবিত্র হতো না, আর আরেকজন হচ্ছে চুগলখুরি করতো। অতএব এখানে দুটো জিনিসই এসেছে, একটা হলো প্রস্রাব থেকে পবিত্র হওয়া, সাবধান থাকা। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কমন বাথরুমগুলোতে বিভিন্ন কর্পোরেট সংস্থায়
বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা পাবলিক প্লেসও আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে প্রস্রাব করার একটা অপশন দিয়ে দিয়ে ফেলেছে, যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলে সাথে সাথে ছিটা তার জামায়ও পড়বে, প্যান্টেও পড়বে। অতএব সেটা করা যাবে না, বরং টয়লেটে ঢুকেই এমনভাবে প্রস্রাব করতে হবে যাতে কোনো ছিটা না আসে, আর যদি কখনো পড়ে সেটা পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে বিধান। তা না হলে তিনি এই আজাবের মধ্যে পড়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে জোগলখড়ি, এটা মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট, মানুষের মানে বদনাম করে বেড়ানো, তাকে নানান রকম ব্লেম দিয়ে বেড়ানো, এবং একসময় তো আমরা সেটা দেখতাম মুখে, এখন কিন্তু সেটা হচ্ছে ফেসবুকে কমেন্ট অপশানে অথবা ইউটিউবে কমেন্ট অপশানে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে নানা রকম হয়তো গীবত করছি অথবা চগলখড়ির কাজ করছি, বদনাম করছি, মানুষের সামনে অন্যদেরকে ফাত্রা করে তুলে দিচ্ছি। এটা সাবধান থাকতে হবে। যারা আমরা আল্লাহকে ভয় করি, আমরা এ কাজটা বন্ধ করা উচিত, সেটা নিজের মুখ দিয়ে হোক, কমেন্টের জায়গায় গিয়ে হোক, বা অন্য যে কোনো প্রচার মাধ্যমে হোক না কেন, এটা আমাদের বন্ধ করতে হবে। তাপসী রাবেয়া বলেছেন, মেয়ে শিশুকে ইসলামিক স্কলার বানাতে চাই এবং হেফজ করাতে চাই, বসুন্ধরার আশেপাশে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি আছে এবং কিভাবে শুরু করব? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান তো অনেকেই আছে, আপনাকে দেখে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আপাতত বলতে চাচ্ছি না, কারণ সেটা এক ধরনের অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে। বরং আপনি আপনার পছন্দ মতো কয়েকটা প্রতিষ্ঠান দেখুন, সব প্রতিষ্ঠানে পজিটিভ নেগেটিভ আছে, সব প্রতিষ্ঠানের দেখে যেটা আপনার কাছে অধিকতর উপযোগী মনে হবে আপনি সেখানে দিতে পারেন। এবং এটা খুবই ভালো যে আমাদের মেয়েদেরকে আপনি মানে স্কলার বানাতে চাচ্ছেন, তাকে এলেম শেখাতে চাচ্ছেন, নলেজেবল করতে চাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবং আল্লাহ আপনাকে তৌফিক দান করুন এবং এই মেয়েকে কবুল করুন আল্লাহ তাআলা। আমরা সেই দোয়া করছি, মন থেকে দোয়া করছি, কারণ আমাদের মেয়েদের এগিয়ে আসতে হবে। আমাদের মেয়েরা শুধুমাত্র ফুটবলে ক্রিকেটে এগিয়ে গেলে তো হবে না, সে সমস্ত জায়গায় মেয়েদের যাওয়ার ব্যাপারে শরিয়াত তো একটা রেস্ট্রিকশন আছে আপনারা জানেন, কিন্তু মেয়েদের এগিয়ে আসা উচিত দিন চর্চার ক্ষেত্রে, নলেজ ডিসবার্স করার ক্ষেত্রে, সুন্দর কোরআন হেফজ করে কোরআনের মুফাসসির হওয়া এবং রিয়েল নলেজ অর্জন করে মানুষের সাথে, ওই যে সেটা বলেছিলাম একটু আগে, আদবের সাথে, আখলাকের সাথে সেই নলেজগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। মেয়েদেরও এগিয়ে আসতে হবে, ছেলেরা তো অগ্রসর আছে, আজ আরও অনেকে হচ্ছে মাশাআল্লাহ। আমরা আর খুব বেশি প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, ইতিমধ্যে এক ঘন্টা মনে হয় পাস করে গিয়েছে। আমরা আর দু তিনটা প্রশ্ন নেব। এর মধ্যে একজন ভাই প্রশ্ন করেছেন, আসিবুল আলম, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পণ্য 6 মাসের নগদ মূল্যে নেওয়ার সুবিধা দেওয়া হয়, সেক্ষেত্রে গ্রাহক প্রথম 5 মাসের কিস্তির টাকা সঠিকভাবে প্রদান করলেন কিন্তু শেষ কিস্তির টাকা তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারলেন না, এমতো অবস্থায় চুক্তি অনুযায়ী গ্রাহকের নিকট থেকে নগদ মূল্যের সুবিধা না দিয়ে কিস্তি হিসাবে অতিরিক্ত টাকা আদায় করা হলো, এটা কি সুদের আওতায় পড়ে? এখানে এটা কি, এটা কোন প্রতিষ্ঠানে কিভাবে সেটা একটু বললে ভালো হতো, কারণ কোন কোন বড় প্রতিষ্ঠান তারা তাদের নিয়ম করে নিয়েছে যে যদি আপনার কিস্তি দিতে দেরি হয় তাহলে তারা একটা জরিমানা আরোপ করে। তো এখানে শরিয়ার নিয়ম হচ্ছে কিস্তি দিতে দেরি হলে যদি সেটা জেনুইন কেস হয় তাহলে সময় বাড়িয়ে দেওয়া, কিন্তু কোনো অতিরিক্ত প্রাইস বাড়ানো যাবে না, অতিরিক্ত প্রাইস বাড়ানো যাবে না, এটা হলো শরিয়ার বিধান। এটা একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে কিস্তি মিস করলো ইচ্ছে করে, জুলুম করে, তার দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তিনি দিলেন না, খামখেয়ালি করে ভাবলেন যে না দেখি একটু টোডর মোডর করে পার পাওয়া যায় কি না, আর একটু পরে দেব। এটা হলো ধনী ব্যক্তির টালবাহানা। হাদিসের ভাষায় এটাকে বলা হয় মাতলুল গানি, মাতলুল গানি অর্থাৎ ধনী ব্যক্তির টালবাহানা। তো হাদিস বলছে মাতলুল গানিয়ে জুলমুন ইয়াহিল্লু অকুবাতাহু, যে যিনি ধনী এবং সচ্ছল ব্যক্তি তিনি যদি টালবাহানা করেন কিস্তি প্রদান করতে বা ঋণ পরিশোধ করতে তাহলে এটা হলো জুলুম এবং এক্ষেত্রে তিনি শাস্তির মুখোমুখি হবেন, এবং সেই ক্ষেত্রে যদি প্রশাসন কর্তৃক কোনো শাস্তি তাকে দেওয়া হয়, কোনো জরিমানা তাকে করা হয়, সেটা জায়েজ হবে। কিন্তু চুক্তি এভাবে করা যাবে না যে তুমি কোনো কিস্তি দিতে
ব্যর্থ হলে তোমাকে সময় বাড়িয়ে দেওয়া হবে এবং তার বদলে তুমি অতিরিক্ত এই টাকাটা দিবা, তাহলে সেটা সুদ হবে। মোহাম্মদ মেহেদি হাসান, আপনার প্রশ্নটি আজকে আমরা শেষ করব। একজন অমুসলিম মুসলিম হলে কি সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা জরুরি, নাকি পারিবারিক কিছু ঝামেলা এড়াতে পরে করলে হবে? মুসলিম অমুসলিম হলে পৃথিবীর কোনো রেজিস্ট্রেশনই তার জন্য জরুরি নয়, কারণ তিনি আল্লাহর কাছে তার শাহাদা, তার ডিক্লারেশন অফ ইমান এবং ইসলামের মধ্য দিয়েই তিনি মুসলিম হয়ে গেছেন। আর এই জিনিসগুলো, রেজিস্ট্রেশনের কথা বলছেন, অ্যাফিডেফিটের কথা বলছেন, এগুলো জাগতিক কারণে তার প্রয়োজন, তার সব কিছু ইজি হওয়ার জন্য। সে এখন কোন ধর্ম পালন করছে, কোন দিনের মধ্যে আছে, এটা কিন্তু তাকে জিজ্ঞেস করা হবে, তখন তিনি যেন সঠিক উত্তরটা দিতে পারেন এবং তিনি যেন আরও অনেক ফ্যাসিলিটি পেতে পারেন। জাগতিক অনেক ফ্যাসিলিটি তার এই রিলিজিয়াস আইডেন্টিটির সাথে রিলেটেড, ফলে এগুলো জাগতিক ইস্যু। তিনি যদি মনে করেন যে এই মুহূর্তে তার সমস্যা রেজিস্ট্রেশনে, অ্যাফিডেভিটে, তিনি পরেও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এটা তার জাগতিক বিষয় এবং এই ডিসিশনটা তার একান্ত নিজের, এবং তিনি দ্রুত করেন আর দেরি করেন এর সাথে সওয়াব এবং শাস্তির, আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং শাস্তির কোনো রিলেশন নেই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি। আশা করছি যে এলএমটা আমরা শেয়ার করলাম কোরআন হাদিসের ভিত্তিতে করার চেষ্টা করেছি, যা কিছু সঠিক বলেছি আল্লাহর পক্ষ থেকে আর ভুল হয়ে গেলে সেটি আমার পক্ষ থেকে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং এই বলে আজকে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।